বাংলাদেশি বগার হাতে মাছ পড়ার চেষ্টা করছে, কোনো বাংলাদেশি বগার না, কিন্তু বাংলাদেশি বগার পারছে না, অনেকভাবে চেষ্টা করছে। ওয়ান টাইম ইউজ, কিন্তু সেটাকে তিন চারবার ধুয়ে ধুয়ে পরে রেখে আর পরা যায়? তিন চারবার না, এটা সেকেন্ড টাইম, এটা তৃতীয়বারই পরা যাচ্ছে না। তাহলে বুঝুন বাংলাদেশি বগারের কী অবস্থা। বাংলাদেশি বগার, বাংলাদেশি বগার, ও ফ্রাজু প্লিজ, এটা তো মহা মুসিবত, এটা তো ধুইয়া পড়তে হবে, তাই না? না ধুইয়া পড়লে তো হবেও না, জাম তো রয়ে যায়। হ্যাঁ, ফিরে গেছে, ওইটা পরে দরকারটা কেটে কষ্ট করে অড লাগে রাস্তায় যে ফাঁকা হয়ে থাকে ওইটা, দেখো চেষ্টা করো, এটা কোনোভাবে পড়া যাবে না, ব্যবস্থা করতে হবে। বাংলাদেশি বগার টেনে টুনে চেষ্টা করছে, পড়া যায় কিনা বাংলাদেশি বলা, এটাতে এই অবস্থা। বাংলাদেশি বগার দ্বিতীয়টা কেউ পড়বে কেমনে ঢুকবে, আতেই লাগতেছে না, জীবনে ঢুকবো না, মানে মানে যেটা ধরা খাইছে তেমন পাল্লু কাটছে, ফকিরের মতো লাগবো, সম্ভব না। বাংলাদেশি বগা শেষ পর্যন্ত ধরা খেয়ে আমারটাতেই আসলো, এখন আমারটা পড়বে, দেখুন কত সহজে এখন এটা পড়া যায়। বাংলাদেশি বগার একটা বোকা, এবার বুঝতে পেরেছেন? দেখেছেন বাংলাদেশি বগার হাতে গ্লোভস পরে, আমি ফোনটা রাখা দিই, বর্ষা রাখিস, বাংলাদেশি বগার হাতে গ্লাভস পরে ফেলেছে। বাংলাদেশি বগার আজকে মানে মরবে না, বেঁচে যাবে হয়তো বা।